তো ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন? বন্ধুগণ আশা করছি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুগণ আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের স্মার্টফোনে তো ক্যামেরা রয়েছে, এই ক্যামেরার মধ্যে এমন চারটি সেটিংস লুকিয়ে রয়েছে যেগুলো জানার পর আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আর কমেন্ট বক্সে বলবেন যে ভাই, এই চারটি সেটিংস তো আমরা তো অনেক দিন ধরেই খুঁজছিলাম। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য ফাইনালি এই ফোনের ক্যামেরার চারটি গোপন সেটিংস নিয়ে চলে আসলাম, যে সেটিংসগুলো আপনার ডেলি লাইফে অনেক অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, এই চারটে সেটিং জানার জন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ এই অদমের ভিডিওটি দেখতে লাইক করবেন এবং একটি কমেন্ট বক্স পেয়ে যাবেন, এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নাইস ভিডিও, গুড ভিডিও লিখে সেন্ড করে দেবেন। বাস এইটুকুই কাজ আপনাকে করতে হবে। তো বন্ধুরা, ফোনের ক্যামেরার চারটি গোপন সেটিংস আপনার ফোনে করা জন্য আপনাকে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। চার নম্বর যে সেটিংসটা রয়েছে, এই চার নম্বর সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ সেটিংস, তো ভিডিওটিকে না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, এক নম্বর যে সেটিংসটা রয়েছে, এই সেটিংসটা তো অনেকই গুরুত্বপূর্ণ সেটিংস। বন্ধুরা, অনেক সময় কী হয় না, আমাদের ফোনে তো দুটি ক্যামেরা রয়েছে, সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা। আমরা যদি আমাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলতে চাই, তো আমাদের পিছনের ক্যামেরাটি বন্ধ হয়ে যায়। পিছনের ক্যামেরাটি ছবি তুলতে চাইলে আমরা সামনের ক্যামেরাটি বন্ধ হয়ে যায়। দুটি ক্যামেরা একসাথে ইউজ করে কিন্তু আমরা ছবি তুলতে পারি না। বাট আজকের এই ভিডিওটিতে আমি এক নম্বর যে সেটিংটা দেখাবো, এই সেটিংটা আপনার ফোনে করে নিলে আপনার সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা দুটি ক্যামেরা একসাথে ইউজ করে আপনি কিন্তু ছবি তুলতে পারবেন। তো এই সেটিংসটা আপনার ফোনে করার জন্য আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি যখন ওপেন করবেন, আপনার কাছে যখন এইরকম পেজ ওপেন হয়ে চলে আসবে, তো এখানে দেখুন আমার সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা দুটি ক্যামেরা একসাথে চালু হয়ে গেছে। এখানে দেখুন আমি এখানে যেখানে খুশি এখানে ফিক্স করতে পারি, বা এখানে একটি সেটিংস আইকন পেয়ে যাবেন। এই সেটিংস আইকনে যদি আপনি ক্লিক করে দেন, আপনার কাছে এরকম অপশান অন হয়ে চলে আসবে। এখানে যদি আপনি ফার্স্টের যে অপশানটি রয়েছে এখানে যদি আপনি ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দিলে কী হবে বন্ধুরা, হাফ স্ক্রিন আপনার ব্যাক ক্যামেরা চালু থাকবে, হাফ স্ক্রিন আপনার ফ্রন্ট ক্যামেরা চালু থাকবে। আপনি দুটি ক্যামেরা একসাথে ইউজ করে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। এখানে আপনি চাইলে এখানে ফটোতে ক্লিক করে আপনি ছবি তুলতে পারবেন, এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন দুটি ক্যামেরা একসাথে ইউজ করে। এখানে আমার সামনের ক্যামেরাটি চালু রয়েছে, এখানে আমার পিছনের ক্যামেরাটি চালু রয়েছে। এটি ছিল এক নম্বর সেটিংস, যেটি আপনি এই সেটিংসটা আপনার আশা করছে অনেক অনেক ভালো লাগবে। দু নম্বর যে সেটিংসটা রয়েছে, এটি আরও গুরুত্বপূর্ণ সেটিংস। এই দু নম্বর সেটিংসটা করার জন্য আপনার ফোনে অনেক সময় কী হয় না বন্ধুরা, আমাদের মনে মনে একটা সন্দেহ হয়ে থাকে যে আমাদের ফোনের ক্যামেরাটি কেউ হ্যাক করে নিয়েছে না, তো আমাদের ফোনটি কেউ অটোমেটিক কেউ ফটো তুলছে না, তো আমাদের ফোনের ক্যামেরা কেউ থার্ড পার্টি কেউ ইউজ করছে না, তো আমাদের ফোনের ক্যামেরাটি কেউ হ্যাক করে নিয়েছে, এইরকম আমাদের মনের মধ্যে কিন্তু সন্দেহ হয়ে থাকে। আমরা যখন শুয়ে থাকি অটোমেটিক দিকে আমাদের ফোনের ক্যামেরা থেকে অটোমেটিক ফটো কেউ তুলতে থাকে। তো আপনি চান না আপনার ফোনের ক্যামেরাটি কেউ থার্ড পার্টি কেউ ইউজ করেন, অটোমেটিক কেউ ফটো না তুলুক। তো বন্ধুরা, আপনার ফোনে যদি ক্যামেরাটি আপনি হ্যাক না করতে চান, তো এর জন্য আপনার ফোনে ছোট্ট একটা সেটিংস করতে হবে। সেটিংসটা করার জন্য আপনার ফোনের সেটিংসে চলে আসবেন, সেটিংসে চলে আসার পরে আপনার ফোনের অ্যাবাউট ফোনে চলে আসবেন। অ্যাবাউট ফোনে চলে আসার পরে এখানে দেখুন একটি বিল্ট নাম্বার বলবে, বিল্ট নাম্বার বলে একটি সেটিংস পেয়ে যাবেন, বা এমআই ইউআই বলে একটি সেটিংস পেয়ে যাবেন। এই বিল্ট নাম্বারে আপনি এখানে 7 বার টাইপ করবেন, 7 বার টাইপ করার পর আপনার ফোনে একটি হিডেন সেটিংস ওয়ান হয়ে চলে আসবে, আপনার ফোনে গোপন সেটিংস ওয়ান হয়ে চলে আসবে। এই গোপন সেটিংসটা আপনি ডেভেলপার সেটিংস বলে আপনি একটি অপশন পেয়ে যাবেন, ডেভেলপার অপশন বলে একটি সেটিংস আপনার ফোনে ওয়ান হয়ে চলে আসবে। তো এই সেটিংসটা করার জন্য আপনার ফোনে এডিশনাল সেটিংসের মধ্যে চলে আসবেন, বা আপনার ফোনে কোন জায়গাটি রয়েছে সেখান থেকে আপনি খুঁজে নেবেন, কিন্তু ডেভেলপার অপশন বলে এই সেটিংসটা আপনার ফোনে ওয়ান হয়ে যাবে। তো এই ডেভেলপার অপশনতে আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করতে পারে আপনি এখানে একটুখানি নিচে চলে আসবেন। এখানে আপনি একটি সেটিংস পেজ মানে কুইক সেটিংস ডেভেলপার লিমিট, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি নিচের দিকে থেকে 3 নম্বর যে সেটিংটা রয়েছে, এই সেটিংটা আপনি এখান থেকে 1 করে দেবে। এই সেটিংটা যদি আপনি এখান থেকে 1 করে দেন, আপনার ফোনে দেখবেন নোটিফিকেশন বারে একটি সেটিংস 1 হয়ে চলে আসবে। এখানে দেখবেন আপনার কাছে এরকম সেটিংস একটি 1 হয়ে চলে আসবে, এই সেটিংটা আপনি এখান থেকে 1 করে দেবেন। এখান থেকে 1 করে দিলে কি হবে বন্ধুরা, আপনার ফোনের ক্যামেরাটি জিন্দগিতে কেউ হ্যাক করতে পারবে না, শুধুমাত্র আপনার ফোনের ক্যামেরা আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে আপনার ফোনের ক্যামেরাটি আপনি ওপেন করবেন, আপনার ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ডিং করতে পারবেন, থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন বা কেউ থার্ড পার্টি কেউ আপনার ফোনের ক্যামেরাটি কেউ হ্যাক করতে পারবেন, এর থেকে আপনি অনেক অনেক সিকিউর থাকবে। তো বন্ধুরা, এটি ছিল 2 নম্বর সেটিংস, যে সেটিংসটা আপনার অনেক কাজে লাগবে। 3 নম্বর সেটিংসটা, এটি তো আরও গুরুত্বপূর্ণ সেটিংস। এই 3 নম্বর সেটিংসটা করার জন্য আপনার ফোনের ক্যামেরা
আপনি ওপেন করবেন, ওপেন করবেন আপনার ফোনের অরিজিনাল ক্যামেরাটি ওপেন করবেন। অরিজিনাল ক্যামেরাটি ওপেন করার পরে এখানে আপনি ভিডিওতে ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি সেটিংসে চলে আসবেন। আপনার ফোনের সেটিংস কোন জায়গাটি রয়েছে সেটি আপনি খুঁজে নিয়ে আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। আপনার ফোনের ক্যামেরার সেটিংসে চলে আসার পর একটি একটুখানি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখুন একটি ভিডিও জুমিং বলে একটি সেটিংস পেয়ে যাবেন। এই সেটিংসটা আপনি অন করে দেবেন। এই সেটিংসটা অন করে দিলে কী হবে বন্ধুরা, আপনার ফোনের ক্যামেরা দিয়ে যখনই আপনি ভিডিও রেকর্ডিং করবেন, আপনার ফোনের ক্যামেরা দিয়ে যখনই আপনি ভিডিও রেকর্ডিং করবেন, হয়তো আপনি অনেক দূরে রয়েছেন আর আপনি চান অনেক দূরে থেকে আপনার ফোনের ক্যামেরা দিয়ে অনেক অনেক দূরে থেকে একটি ভিডিওর ক্যাপচার আপনি করতে চান, তো কী হয় বন্ধুরা, আমাদের ফোন দিয়ে যখন আমরা ভিডিও রেকর্ডিং করি কিন্তু আমাদের জুম করে যখন আমাদের ফোনের ক্যামেরাটি জুম করি তখন কিন্তু আমাদের ফোনের যে জায়গাটি জুম করে সেই জায়গাটি অ্যাডজাস্ট যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা কিন্তু রেকর্ডিং হয় না। বাট এই সেটিংটা যদি আপনার ফোনে আপনি অন করে দেন, এই সেটিংসটা অন করে দিলে কী হবে বন্ধুরা, আপনার ফোনের দিয়ে যে জায়গাটি আপনি জুম করবেন সেই জায়গায় একজ্যাক্ট কী সাউন্ড হচ্ছে, কী কথা হচ্ছে সেই কথাটিও একদম জুম হয়ে যাবে। মূলত আপনার ফোনের মাইক আপনার ফোনের ক্যামেরার সাথে আপনার ফোনের মাইকটিও জুম হয়ে চলে যাবে। একজ্যাক্ট যে জায়গাটি আপনি জুম করবেন সেই জায়গায় সাউন্ড রেকর্ডিং করে নেবে আপনার ফোনে। তো এটি ছিল তিন নম্বর সেটিং, যে সেটিংটা আপনার অনেক অনেক কাজে লাগবে। তো চার নম্বর সেটিংটা, এটি অনেক গুরুত্বপূর্ণ সেটিংস, এটি অনেক ইম্পর্টেন্ট সেটিংস। এই চার নম্বর সেটিংটা করার জন্য আপনার ফোনের ক্যামেরায় চলে আসবেন। ক্যামেরায় চলে আসার পর এখানে আপনি ফটোতে ক্লিক করে দেন। ফটোতে ক্লিক করে দেওয়ার পরে একই রকমভাবে আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর আপনার কাছে দেখুন এরকম পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনাকে যে সেটিংটা করতে হবে এখানে দেখুন একটি সেটিংস পেজ হবে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করে দেবেন এখান থেকে আপনি এই সেটিংসটা অন করে দেবেন। এখানে অন করে দেওয়ার পর এখানে দেখুন আপনি একটি সেটিংস পেজ যাবেন। এখানে ভয়েস কমান্ড বলে একটি সেটিংস পেজ যাবেন, যে সেটিংসটা আমার ফোনে দেওয়া নেই। যদি আপনার ফোনে ভয়েস কমান্ড বলে সেটিংটা থাকে তো এখান থেকে আপনি ভয়েস কমান্ড সেটিংটা আপনি এখান থেকে অন করে দেবেন। অন করে দিলে কি হবে বন্ধুন, আপনার ফোনের ক্যামেরা দিয়ে যখন আপনি ছবি তুলতে যাবেন আপনার মুখেই বললে আপনি ছবি উঠে যাবে। আপনার ফোনকে যদি আপনি বলেন ক্লিক, ক্লিক করা বলার সাথে সাথে আপনার ফোনে অটোমেটিক ফটো তুলে নেবে বা ভিডিও রেকর্ডিং করে নেবে। আপনি আপনার ফোনকে অর্ডার করে আপনি ফটো তুলতে পারবেন। আপনার ফোনকে যদি আপনি বলেন ক্লিক, অটোমেটিক আপনার ফোনটি আপনার ফটো তুলে নেবে। অনেক সময় কী হয় না বন্ধুরা, আমাদের ফোন দিয়ে আমরা ভিডিও বা ফটো তুলতে চাই তো আমাদের পাশেপাশে যে কেউ থাকে না আর আমরা ফটো বা সেলফি আমরা তুলতে পারি না, এই কারণে এই সেটিংসটা দেওয়া থাকে। যখনই আমরা কোনো জায়গায় ঘুরতে যাই আমাদের ফোনকে যদি আমরা বলি ক্লিক, অটোমেটিক আমাদের ফটোটি তুলে নেবে। তো এই চারটি সেটিংসটা আপনার অনেক অনেক কাজে লাগবে। তো বন্ধুরা এই চারটি সেটিংস আশা করছি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো টেক কেয়ার, বাই, আপনার দিনটি শুভ।